ছোট আর কি নাবি, এই কারণে ওনার যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। ওনার একটা মহিলা আছে, এখানে যাতায় বাতায় করছি আমরা, যারা বাইরে বের হচ্ছে আমরা নাগরিক দল প্রতিবাদ জরুরি প্রয়োজনে তাদের আমরা যাতায় বাতায় করছি। তারা যদি সন্তোষজনক কারণ ব্যাখ্যা করতে পারছে আমরা তাদের পরিবার দিচ্ছি। তাছাড়া যদি কেউ সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারে তাদের আইনের আওতায় যাচ্ছে। এখানে একটা কথাই আমি বলতে পারি যে অর্থাৎ আমরা যদি সবাই প্রোটেক্টেড না হই তাহলে এখানে তো কেউই প্রতিষ্ঠান না। সেই জন্য আমাদের সকলে মাস্ক পরিধান নিশ্চিত করা এবং যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে স্বাস্থ্য নির্দেশনা দেওয়া হয়েছে সেটা যাতে প্রতিবাদিত হয়, এই সকল কিছু একটা হলিস্টিক অ্যাপ্রোচটা মেনটেন করার জন্যে আমরা এখানে আসছি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি এবং এটা চলমান থাকবে। আমরা শুরু করলাম সকলের প্রতি একটাই লাগে, সরকার যে নির্দেশিত যে নীতিমালা কঠোর নীতিমালা যদি মেনে চলুন, নিজে বাঁচুন, অন্যের জীবনকে বাঁচা ভাই। কারণ আমাদের সরি ঠিক আছে, ধান দিয়ে আছে।